السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم اما بعد. এপিবিএন অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আজকের ক্লাসে তোমাদের সাথে আসি আমি মোহাম্মদ সহকারী শিক্ষক এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া কে আমরা কথা বলবো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা আজকের ক্লাসে আমরা আমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হল মাখরাজ আলোচনার শুরুতেই আমরা মাখরাজের পরিচয় জানব আরবি শব্দ উচ্চারণের সময় মুখের এক এক জায়গা থেকে এক একটি হর উচ্চারিত হয় কখনো জেহবা কখনো তালু কখনো দাঁত কখনো ঠোঁট কখনো কণ্ঠনালী নানা স্থান থেকে আরবি হরফ উচ্চারিত হয় আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ সঠিকভাবে উচ্চারণের জন্য সতেরোটি মাখরাজ রয়েছে আমরা মাখরাজের পরিচয় জানলাম এখন আমরা জানবো মাখরাজ শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সহে শুদ্ধভাবে কোরান কোরআন মাসিদ করার জন্য মাখ্রার শিক্ষার গুরুত্ব অপরিসীম সঠিক উচ্চারণে কোরআন মসজিদ তেলাওয়াত না করলে আল্লাহর কালামের অর্থ ঠিক থাকে না এতে পরিবর্তে হয়। শিক্ষা ছাড়া সঠিক উচ্চারণে কোরআন মসজিদ তেলাওয়াত করা অসম্ভব সহি শুদ্ধভাবে ভাবে কোরআন মসজিদ তেলাওয়াত করার জন্য আমাদের অবশ্যই মাখরাজ শিখতে হবে আমরা মাখ্রাজ শিক্ষার গুরুত্ব জানলাম আমরা জানি যে কোরআন মাজিদ তেলাওয়াত করলে প্রতিটি হরপে দশটি স্বভাব পাওয়া যায় কিন্তু কেউ যদি মাখরাজ ব্যতীত তাজভিদ ব্যতীত নিয়মকানুন সারাই তেলাওয়াত করে তাহলে তার উচ্চারণ সঠিক হবে না তার তেলাওয়াত বিশুদ্ধ হবে না এক্ষেত্রে স্বভাবের পরিবর্তে পাপ হবে এজন্য বিশুদ্ধ কোরআন তাওয়াতের জন্য আমাদেরকে অবশ্যই মাখরাজ শিখতে হবে তাহলে চলো আর দেরি না করে আমরা মাখরাজগুলো গুলো জেনে নেই একটু খেয়াল করো আমরা এখানে সতেরোটি মাখরাজের বিস্তারিত বিবরণ দিয়েছি এক নম্বর মাখরাজ হলো কণ্ঠন আলীর শুরু থেকে উচ্চারিত হয় হা আমরা একটু খেয়াল করি ডান পাশের ছবির দিকে এখানে আমি এই ছবিতে তিনটি চিহ্ন দিয়েছি দেখো নিচের দিক থেকে শুরু হবে এটি হচ্ছে শুরু এটি হচ্ছে মধ্যখান এটি হচ্ছে শেষ এটাকে আরবিতে হালক বলা হয় বাংলাতে আমরা কণ্ঠনালী বলি তো হলকের শুরু হতে অর্থাৎ কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হবে দুইটি হরফ হা হা। এরপরে থেকে হয়। আইন এখানে আমরা একটু ছবির দিকে খেয়াল করি শুরু মধ্য খান শেষ খান তো এটি হচ্ছে হলকের মধ্য খান বা হলকের মাঝখান বা কণ্ঠন আলির মাঝখান তো এখান থেকে হলকের বা কণ্ঠনালীর মাসখান থেকে উচ্চারিত হবে দুইটি হর আইন হা তিন নম্বর মখড়াজ কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারিত হয় খ আমরা ছবির দিকে একটু খেয়াল করি এটি হচ্ছে শুরু এটি হচ্ছে মধ্যখান এটি হচ্ছে শেষ তো হলকের বা কণ্ঠ শেষ অংশ থেকে উচ্চারিত হবে খ আমরা একটু খেয়াল করি এখানে আমরা এখানে অনেকে একটা ভুল করে থাকি আহ আমরা উপর দিক থেকে শুরু করি অনেকে না এটি হচ্ছে নিষের দিক থেকে এটি হচ্ছে শুরু এটি হচ্ছে মাঝখান এটি হচ্ছে শেষ তো শেষ অংশ থেকে উচ্চারিত হবে দুইটি হরফ খ এরপরে চার নম্বর মাখরাজ জহবার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ আমরা একটু ছবির দিকে খেয়াল করি দেখো জহবার গোড়া তার বরাবর উপরে অর্থাৎ সেই সোজা উপরে তালুর সাথী লাগিয়ে উচ্চারণ করতে হবে কফ পাঁচ নম্বর মাখরাজ। হুবার গোড়ার কিছুটা সামনের অংশ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। কাফ। একটু যে গোড়া আছে এখানে দেখো জেহুবার গোড়া জেহুবার গোড়া থেকে একটু সামনে জেহুবার গোড়া থেকে একটু সামনের অংশ ওপরে বরাবর তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে কাফ এরপরে দেখো ছয় নম্বর মাকরাজ জহবার মধ্যভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া আমরা একটু ছবির দিকে খেয়াল করি যে এইটা আমাদের জহবা আছে এই জহবার মধ্য খান জহবার মাস খান এই মধ্য খান তার বরবার ওপরে যে তালু আছে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে জিম ইয়া গোড়ার কিনারা দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ জহবার গোড়ার যে কিনারা আছে দেখো একটু যহবার গোড়ার কিনারা এই জোহবার গোড়ার কেনারা ওপরের মারির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে এরপরে দেখো আট নম্বর জহবার অগ্রভাগের কিনারা সামনের ওপরের দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম একটু ছবির দিকে খেয়াল করি আমরা জহবার আগার যে কেনারা জহবার আগার কিনারা মানে জহবার আগার যে সাইট আছে কিনারা আছে এই কিনারা সামনের উপরের দাঁতের সাথে লাগিয়ে আমাদের যে নিচের পাটির দাঁত আছে ওপরের পাটির দাঁত তো ওপরের পাটির দাঁতের সামনের অংশ ওপরের পাটির সামনের দাঁত এই দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে লাম নয় নম্বর মখড়াজ জেহবার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন একটু ছবির দিকে খেয়াল করি আমরা জহবার যে অগ্রভাগ যেহবার আগা রয়েছে এই জেহবার আগা তার বরাবর ওপরে জহবার আগা সেই সোজা ওপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে নুন দশ নম্বর মাখরাজ। হবার অগ্রভাগের পিঠ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র আমরা একটু ছবির দিকে খেয়াল করি যেহবার অগ্রভাগের পিঠ জহবার আগার পিঠ জহবার আগার পিঠ তার বরাবর ওপরে যহবার আগার পিঠ সোজা ওপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে র এগারো নম্বর মাখারাজ যেহবার ভাগ সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত দাল তা আমরা একটু ছবির থেকে খেয়াল করি দেখো যে যেহবার অগ্রভাগ যেহবার আমাদের আগা রয়েছে যেহবার আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উপরের পাটির দাঁত রয়েছে আমাদের নিচের পাটির দাঁত রয়েছে তো যেহবার ভাগ যেহবার আগা উপরের পাটির সামনের যে রয়েছে সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে ত দাল তা এরপরে বারো নম্বর মাখড়া যেহবার ভাগ সামনের উপরের দুই দাঁতের ভাগে লাগিয়ে উচ্চারিত হয় জাল সা আমরা একটু ছবির থেকে খেয়াল করি দেখো জহবার আগা জহবার আগা সামনের ওপরের দুই দাঁতের অগ্রভাগে লাগে অর্থাৎ জেহবার আগা আমাদের যে উপরের পাটির দাঁত রয়েছে উপরের পাটির সামনের দুইটি দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জহবার আগা ওপরের পাটির সামনের দুইটি দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে জ জাল তেরো নম্বর মাখারাজহুবার অগ্রভাগ সামনের উপরের দুই দাঁতের শেষ ভাগে লাগিয়ে উচ্চারিত হয় সদ সিন একটু আমরা ছবির থেকে খেয়াল করি দেখো জহবার আগা সামনের ওপরের দুই দাঁতের শেষ ভাগে লাগিয়ে জহবার আগা আমাদের দাঁত রয়েছে পাটির সামনের দুইটি দাঁতের শেষের দিকে লাগিয়ে উপরের পাটির সামনের দুইটি দাঁতের শেষের দিকে লাগিয়ে উচ্চারণ করতে হবে সদ যা। এরপর দেখো চোদ্দ নম্বর মাকরাস নিচের ঠোঁটের ভেজা অংশ সামনের উপরের দুই দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা একটু খেয়াল করো আমাদের ঠোঁটের একটি অংশ হচ্ছে শুকনা অংশ আরেকটি অংশ হচ্ছে ভেজা অংশ তোমরা সবাই একটু খেয়াল করো যে বাহিরে যে যেটুকু থাকে এটুকু হচ্ছে শুকনা অংশ আর একটু ভেতরের দিকে যেটা থাকে আর এই অংশ হচ্ছে ভেজা অংশ তো নিচের ঠোঁটের ভেজা অংশ আমাদের যে নিচের ঠোঁট রয়েছে এই নিচের ঠোঁটের ভেজা অংশ সামনের ওপরের ওপরের পাটির সামনের দুই দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে ফা ফা পনেরো নম্বর মাখড়া দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় ওয়াও বা মিম একটু আমরা খেয়াল করি আমাদের যে দুই ঠোঁট এই দুই ঠোঁটের মাধ্যমে তিনটি হরফ উচ্চারিত হয় ওয়াও বা মিম এরপরে হচ্ছে ষোলো নম্বর মাখরাজ মুখের খালি জায়গা থেকে মাদ্যের হরফ উচ্চারিত হয় একটু খেয়াল করো যে মদ্যের হরফ হচ্ছে তিনটি আলিফ ওয়াও ইয়া যখন জবরের পরে খালি আলিপ থাকবে এবং পেশের পরে যজমলাও থাকবে এবং জেরের পরে জজমলাইয়া থাকবে তখন এগুলিকে মাদ্যের হরফ বলা হয় তো এই মাদ্যের হরফ আমরা জানি যে মদ্যের হরফ একটু টেনে লম্বা করে দীর্ঘ করে পড়তে হয় তো এই মদ্যের হরফ উচ্চারিত হয় আমাদের যে মুখ রয়েছে এই মুখের ভেতর যে খালি অংশ খালি জায়গা মুখের ভেতর খালি জায়গা থেকে মধ্যের হরপ উচ্চারিত হবে এরপরে সর্বশেষ সতেরো নম্বর মহারাজ নাকের গহবর থেকে গুন্না উচ্চারিত হয় যেমন মিম্মা আন্না আমরা ছবির দিকে একটু খেয়াল করি যে তো দেখো এখানে গুন্না উচ্চারিত হবে নাকের ভেতর থেকে নাকের ভেতর থেকে গুনগুনিয়ে গুন্না উচ্চারণ করতে হয় তো গুন্নার হরফ হচ্ছে দুইটি যখন মিম এবং নুনের উপর তাসদিদ থাকে এবং তার ডান পাশে হরকত থাকে অর্থাৎ হরকতের পরে যদি নুন এবং মিমের উপর তাসদিদ থাকে তাহলে এই নুন এবং মিম হচ্ছে গুন্নার হরফ তো গুন্না উচ্চারণ করতে হবে নাকের ভেতরে গুনগুনিয়ে উচ্চারণ করতে হয় যেমন ইন্না মিম্মা তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা একে একে সবগুলো মাখরাজ আলোচনা করলাম আমরা আগেই জানিয়েছি যে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার জন্য অবশ্যই মাখরাজ জানতে হবে মাখরাজ শিখতে হবে মাখরাজ না জানলে আমরা সহি শুদ্ধভাবে সঠিক উচ্চারণে কোরআন তেলাওয়াত করতে পারব না তো সকলের কল্যাণ কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ